চুরি হচ্ছে ডোমজুরের বাড়িতে। বাড়ির মালিক দিল্লিতে বসে ঘটনাটি দেখছেন সিসিটিভি ফুটেজে। তারপর যা ঘটার তাই ঘটল, একেবারে হাতে নাতে পাকড়াও করল গ্রামবাসীরা, খবর দেওয়া হলো পুলিশকে। গতকাল সন্ধ্যা 7টা নাগাদ বাঁকড়ার মিশ্রপাড়ার বাসিন্দা অশোক কুমার নাথের বাড়িতে চোর আসে। চোর যখন পাঁচিল টপকে বাড়িতে ঢুকছিল, ঠিক সেই সময় দিল্লিতে বসে বাড়ির মালিক অশোক কুমার নাথ তার নিজের মোবাইলে সিসিটিভির ফুটেজ দেখতে পান। তৎক্ষণাৎ তিনি ফোন করেন পাড়ার কয়েকজনকে। এলাকাবাসীরা ছুটে এসে হাতে নাতে ধরে ফেলে চোর বাবাজিকে। তারপর খবর দেওয়া হয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে। সিআরপিএফ এর সেকেন্ড ইন কমান্ড অশোক কুমার নাথের পোস্টিং দিল্লিতে। তার হাওড়ার বাড়িতে কেউ থাকেন না, সে সুযোগেই হানা দিয়েছিল চোর, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশ সূত্রে খবর, আলমারি ভেঙে ফেলা হয়েছে, তবে বাথরুমের কল, শাওয়ার থেকে শুরু করে বহু মূল্যবান জিনিসপত্র চুরি করলেও তা নিয়ে যেতে পারেননি অভিযুক্ত। ধৃতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত। সেই সময় সামনের দিকে কাউকে দেখতে পাইনি। তারপর আমার কী মনে হলো যে একবার মেন গেটের দিকে যাই। মেন গেটের দিকে যেতে দেখলাম যে কাকুর, মানে আমাদের যে নার্স স্যার আছেন, ওনার গেটটা মানে কোলাপসিবল গেটটা বন্ধ করা, কিন্তু তালাটা বাইরে পড়ে আছে, গোদরেজের তালা, তালা ভেঙেছে, বাইরে তালাটা পড়ে আছে, আর ভেতরের যে মেন গেটটা সেটা হালকা স্লাইড খোলা আছে। তো আমার দেখে ডাউট হলো, আমি সঙ্গে সঙ্গে কোলাপসিবল গেটটা খুলে ভেতরে গিয়ে দেখছি যে পুরো জলে জল, তখন পুরো ভেতরটা অন্ধকার। তারপর পিছন পিছন সমস্ত পুলিশের লোক এসে ভেতরে ঢুকে গেছে আমার সাথে সাথে। তারপর আমরা লাইট ফাইট অন করে দেখছি, সে সমস্ত কল থেকে শুরু করে ভেতরে আলমারি থেকে শুরু করে সমস্ত কিছু ভাঙা এবং সমস্ত মানে ওপেন, একদম হাট করে খোলা আছে। হ্যাঁ, জিনিসপত্র খানিকটা জিনিসপত্র নিয়েই গেছে আমার, সম্ভবত এটা আইডিয়া হয়েছে। আর বাকি কল ফলগুলো এইগুলো খুলতে, কারণ যেহেতু সন্ধ্যেবেলার মুহূর্ত, তো সেই সময় হয়তো পুরোটা বার করতে পারেনি, হয়তো তারপরে হয়তো ওনারা টার্গেট করেছেন যে তারপরে হয়তো ধীরে ধীরে সমস্ত কিছু বার করে ছিল। অন দ্য স্পটে আমরা একজনকেই ধরেছি, আর বাকি পুলিশ প্রশাসনের মাধ্যমে জানতে পারি যে হয়তো আরও 2-3 জন ওর সাথে সন্দেহভাজনভাবে জড়িত আছে। ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান। এখানে মহিলাদের লেহেঙ্গা, ঘাগড়া, শাড়ি, সারারা ও পুরুষদের টি শার্ট, জিন্স, শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে। ঠিকানা মাকুরদহ পোস্ট অফিস পাড়া, গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।